আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে ফার্মা বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ভেজাইনাইটিস বা জোনের প্রদাহ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার পূর্বে যারা ফার্মা বিডি ইউটিউব চ্যানেলে আজ নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডিয়ার আমাদের দেশে অনেক মা জনির প্রদাহ বা রোগটি দেখা যায় যার মূল কারণগুলো হচ্ছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের ইনফেকশনের কারণে এই প্রদাহগুলো হয়ে থাকে এবং যারা ঋতু চলাকালীন অর্থাৎ মাসিক চলাকালীন সময়ে একটু অপরিষ্কার থাকে বা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাদের ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে যেমন অনেকেই ন্যাকড়া ব্যবহার করে বা তেনা ব্যবহার করে থাকে এ কারণে জনিতে প্রদাহ হতে পারে বা ইনফেকশন হতে পারে যাদের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে যেমন সিফিলিস গনোরিয়া ইত্যাদি যৌনবাহিত রোগের কারণে এই রোগটি হয়ে থাকে জরায়ু এবং ডিম্বনালের প্রদাহের কারণেও যোনিতে প্রদাহ সৃষ্টি হতে পারে বা ভ্যাজাইনাইটিস দেখা দিতে পারে জরায়ু এবং ডিম্বনালীতে যদি যক্ষা হয় সেক্ষেত্রেও ভ্যাজাইনাইটিস সমস্যাটি বা রোগটি দেখা দিতে পারে আপনি কিভাবে বুঝবেন আপনার জনিতে প্রদাহ রয়েছে বা ভেজাইনাইটিস রোগটি হয়েছে যাদের জনিতে প্রদাহ বা পোড়া হয় তাদের অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় তল পেটে ব্যথা করে এবং সামান্য জ্বর আসে জনি ফুলে যায় ব্যথা হয় এবং চুলকায় জনিতে আলসার বা ঘায়ের মতো দেখা যেতে পারে জনি চুলকাবে এবং ব্যথা করবে মাসিকের সময় ব্লিডিংয়ের পরিমাণ বেড়ে যায় কালচে দোলা দলা দেখা যায় এবং রক্তচাপ ফোটা ফুটা আকারে পড়তে থাকে মূলত জনিতে প্রদাহ হলে এ সকল লক্ষণগুলো দেখা যায় আর এই লক্ষণগুলো দেখা গেলে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে বা তার স্মরণাপন্ন হতে হবে এজন্য আপনার ডাক্তার কিছু রক্ত পরীক্ষা দিবে যে রক্ত পরীক্ষা দেখে আপনাকে ট্রিটমেন্ট দিবে। জনির প্রদাহ থেকে বাঁচতে হলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ডেয়ের ভিওর্স আজ এ পর্যন্তই সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম